নমস্কার, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি সারা দিন উড়িষ্যার খাবার খাব। উড়িষ্যায় কি ধরনের খাবার হয় তার উপরে আমি আজকে সকাল থেকে রাত অবধি খাবার খাব। তাহলে চলুন, আজকে আমি উড়িষ্যার কি কি খাবার খাচ্ছি তাহলে দেখি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি যেটা আজকে ফার্স্ট উড়িষ্যার ফুড খাবো সেটা হচ্ছে দই বড়ার সঙ্গে আলুর দম। আমি এটা ফার্স্ট টেস্ট করছি, দেখি কিরকম লাগে। এই যে দেখুন, এগুলো হচ্ছে দই বড়া আর এই যে আলুর দম, দেখি খেয়ে দেখি কিরকম লাগছে। দারুণ। খারাপ না, ভালোই খেতে। তাহলে এটা আমি খাওয়া শেষ করি, তারপর আপনাদের কাছে আসছি। এখন দুপুর 1টা বাজে, এখন আমি খাবো উড়িষ্যার আরেকটা খাবার যেটা গরমকালে প্রত্যেকজনের বাড়িতে ঘরে ঘরে হয়, সেটা হচ্ছে পোকলা। আমার যদি উচ্চারণটা ভুল হয় তাহলে মাফ করবেন, কারণ আমি পোকলাই শুনেছি। তো এই যে আমরা বাংলায় যে পান্তা ভাত খাই উড়িষ্যায় সেইটাকে বলা হয় পোকলা। তা পান্তা, এই পোকলার সাথে আমি কি খাচ্ছি দেখুন, এই যে করলা ভাজা, আলু সিদ্ধ মাখা, পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে, আলুর দম, আর হচ্ছে ফুচকা পাঁপড়। আমার খুব ভালো লাগে খেতে। এই যে আর হচ্ছে ভাতের সাথে আছে আপনার হচ্ছে লেবু লঙ্কা পেঁয়াজ। এই হচ্ছে প্রত্যেকের গরমের দিনে, খুব গরম পড়লে এই ভাত খাওয়া সত্যি খুব ভালো শরীরের জন্য। তাহলে আমি খেয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। খুব সুন্দর খেতে। সকাল থেকে খুব ঝাল খেয়েছি, এবার মনে একটু মিষ্টি খায়। মিষ্টির মধ্যে উড়িষ্যার আরেকটা ফেভারিট হচ্ছে খাবার হচ্ছে গুড় পিঠা। এটা তৈরি হচ্ছে আপনার হচ্ছে চাল গুঁড়ো দিয়ে আর গুড় দিয়ে, আর তার সাথে আছে তিল। আমি এটা ফার্স্ট বানালাম, দেখি কিরকম খেতে। তাহলে আমি খাই। দারুণ। আমি ভেবেছিলাম যে চালের গুঁড়ো দিলে পরে বোধহয় শক্ত হয়ে যাবে, কিন্তু তা না। কিন্তু এই দেখুন, এই জায়গাটা যেমন শক্ত তেমনি ভেতরটা কি নরম। এই দেখুন, খুব সুন্দর খেতে, নরম। এই না যে চালের গুঁড়ো দিয়ে, খালি চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি আমি। যদি আপনারা চান তাহলে এই রেসিপিটা আপনাকে বানিয়ে দেখাতে পারি, তবে অন্য আমার কুকিং চ্যানেল করতে হবে তাহলে। খুব সুন্দর খেতে। আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন, যদি আমার হাতের রান্না আপনাদের দেখতে ইচ্ছা করে তাহলে আমি একটা কুকিং চ্যানেল খুলবো। হ্যাঁ, আমি যে ডেলি যে রান্না করি সে তার উপরেই আমি কুকিং চ্যানেল করব। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আমার রান্না আপনার দেখতে ইচ্ছুক কিনা। তাহলে এই হচ্ছে গুড় পিঠা, খুব সুন্দর। এটা আমি ফার্স্টবার খাচ্ছি। আর এই তিলটা দেওয়ার জন্য, এই যে দেখুন তিল, তিলে ভরা। তিলে দেওয়ার জন্য যখন ফ্রাই হচ্ছে না, মানে মচমচ করছে, বেশ ফ্লেভারটা দারুণ আসছে। তাহলে খাই। আমি ভেবেছিলাম ছানার পোড়া বানাবো, কিন্তু সময় হয়ে উঠলো না। ছানার পোড়াও উড়িষ্যার খুব ফেভারিট খাবার, খুব সুন্দর। আপনারা না খেলে বুঝতে পারবেন না এই জিনিসটা এত সুন্দর খেতে। তাহলে গুড় পিঠা দিয়ে আমার বিকেলের খাবারটা শেষ হচ্ছে। রাতে কি খাচ্ছি তা আপনাদেরকে দেখাচ্ছি। উড়িষ্যার আরেকটা খাবার
যেটা আমি রাতে নিয়ে এসেছি, সেটা নাম হচ্ছে ডালমা। ডালমাটা কিছুই না, আমরা ডালের মধ্যে যেরকম সবজি দিয়ে খাই সেরকমই এটাও। আপনার হচ্ছে তার মধ্যে এই এখানে পড়েছে অড়হরের ডাল, ছোলার ডাল, হ্যাঁ, আর হচ্ছে আমি দিয়েছি নিজের মতো করে একটু মটরের ডাল মিশিয়েছি, হ্যাঁ, এরকম 4-5 রকমের ডাল মিশিয়ে তার মধ্যে মিষ্টি কুমড়ো, বেগুন, তারপরে যে গরমের দিনে যা সবজি, পটল, ঝিঙে, সজনা, ভেন্ডি, এগুলো আলু, মিষ্টি আলুও দিতে পারেন, এইগুলো দিয়ে সিটি দিয়ে নিয়েছি। দেওয়ার পরে এটাকে আমি ফোড়ন দিয়ে নিয়েছি, সাদা জিরে ফোড়ন দিয়ে নিয়ে ডালমা বানাইছি। ডালমাটা খুবই সুন্দর খেতে, খুব টেস্টি। আর এটা সব থেকে বড় জিনিস কি, এটা গরমের দিনের জন্য খুব ভালো। আপনার এইটা একটা সবজি ডাল হয়ে গেলে পরে তার সঙ্গে দুটো রুটি থাকলে পরে আর আপনার কিচ্ছু লাগে না রাত্রেবেলা বানাতে। গরমের দিনের জন্য এটা খুব ভালো খেতে। তাহলে আমি খেয়ে দেখি, এটা ফার্স্টবার আমি খাচ্ছি ডালমা, তাহলে খেয়ে দেখি। দারুণ টেস্টি। আর যখন নামিয়েছি তখন সাদা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা একটু কাঠকলায় ভেজে লাস্টে ছিটিয়ে দিয়েছি, তার জন্য ফ্লেভারটা খুব ভালো আসছে। তাহলে দেখলেন তো আমি কি ধরনের খাবারগুলো উড়িষ্যার খেয়েছি। আরো অনেক খাবার আছে যেগুলো আমি মনে করি যদি আমি যদি উড়িষ্যায় যাই তাহলে আপনাদেরকে প্রত্যেকটা খাবারের টেস্ট করে করে অনুভব করাবো। আজকে আমি ঘরে এগুলো রান্না করেছি, সেই দিয়েই আমি আপনাদেরকে উড়িষ্যার খাবারগুলো সামান্য কিছু দেখালাম। যদি আপনার ভালো থাকে লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।